ষোলোই এপ্রিল সকাল সাতটা ত্রিশ মিনিটে কাঁঠাল পয়েন্ট এলাকায় স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন কাঠাল পুলিশ ব্যাটালিয়নের এক কর্মী সূত্র মতে জানা যায় সকাল সাতটা ত্রিশ মিনিটে কোনো এক ব্যাপর যানবাহনের ব্যাগতিক চালানোর ফলে দুর্ঘটনাগ্রস্ত হয় স্কুটি সহ সেই কনস্টেবল তিনি সেখানেই পড়ে থাকেন তারপর স্থানীয় নাগরিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওনার মৃত্যু হয় হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় ঘাতক বাহনকে কেউ চিহ্নিত করতে পারেনি যদিও পরিবারের সদস্যদের মধ্যে বজ্রপাতের মতো এই খবর পৌঁছে যায় পুলিশ প্রশাসন তল্লাশি চালালেও এখনও পর্যন্ত ঘাতক গাড়িটিকে গাড়িটিকে ধরা যায়নি তবে পুলিশ প্রশাসন বের করবে বলে আশ্বাস এলাকার এদিকে দুর্ঘটনার পর মৃত সিক্স এপি পুলিশ কনস্টেবলের মৃতদেহ পরিবার সদস্যদের কাছে পৌঁছালে তারা কান্না ভেঙে পড়েন এবং অতিসত্য ঘাতক গাড়িটিকে ধরার জন্য তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট ভয়েসে এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র